ফুলগুলোকে আমরা এবার সেট করব। সেট করে ওটি শেপ দিব। প্রথমে একটা ফুল নেবেন, ফুল নিয়ে পাতার কর্নারে যেখানে প্রথমটার সাথে আটকাতে হবে। প্রথমটার সাথে আটকাতে হবে, তারপরে একটা চেন, তারপরেরটায় আবার আটকাতে হবে, আবার একটা চেন, তারপরের ফাঁকে আবার আবার একটা চেন, আবার একটা চেন, একটা চেন আবার আটকাতে হবে। এরপর 12টা চেন, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা চেন তারপরে পরের পাতার সাথে আটকাই দিতে হবে। একইভাবে একটা চেন আবার আটকাতে হবে, একটা চেন আবারও আটকাতে হবে, এভাবে এই পাতাটাও শেষ করতে হবে। এবারও 12টা চেন দিতে হবে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তারপর 3 নম্বর পাতার সাথে আটকে দিতে হবে। একটা চেন আবার 6টা চেন দিতে হবে, 12টা চেন, 6, 7, 8, 9, 10, 11, 12, নতুন একটা ফুল নেব, ফুলের সাথে 12টা চেনে মাথা আটকে দিব, একটা চেন নেব, আবার একটা আটকাবো, আবার একটা চেন, আবারও আটকে দিলাম। এভাবে 1, 2, 3, এটা 3টা হওয়ার পরে এই পাশের পাতাটা নিয়ে
এক দুই তিন, এই তিনটা বাদ দিয়ে এই ফাঁকে যেখানে চেন দেওয়া ছিল সেখান থেকে নিয়ে আটকে দিব। এখানে আটকেব, এভাবে দুইবার করতে হবে। আবারও এই ফাঁকে, এই যে ফাঁকটায় যেখানে চেন দিয়েছিলাম এখানে আর একটা নিব, আটকে দিলাম। তারপর একটা চেন, পাঁচ ছয় সাত আট নয় দশ ছয়টা চেন যাবে। দুই তিন চার পাঁচ ছয়টা চেন দিয়ে এটার সাথে আটকে দিতে হবে। এখান থেকে ছয়টা চেন, আবারও ছয়টা চেন বের করতে হবে। তিন চার পাঁচ ছয় পরবর্তী পাতায় আটকে দিতে হবে। আবার একটা করে চেন আবারও আটকে দেব। স্লিপ একটা চেন, স্লিপ অং একটা চেন, স্লিপ অং একটা চেন, স্লিপ লং একটা চেন, স্লিপ লং একটা চেন, স্লিপ লং 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পরবর্তীতে আবারও স্লিপ লং দিয়ে আটকে দিব। একটা চেন, স্লিপ লং, এইভাবে ফুলের এই বাকি এই পাতাটা শেষ করব। তারপরে এখান থেকে আবারও 12টা চেন নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নতুন একটা ফোর আবারও আমরা এখানে আটকে নেব স্লিপ লং দিয়ে। তারপর একটা চেন, একটা স্লিপ লং, একটা চেন, একটা স্লিপ লং, তিনটা হয়ে গেছে। এবার আমরা এই লাইনের সাথে আটকে নেব ফুলটাকে। এই ফুলটাকে নাম উল্টাবো, এই ফুলটাকে উল্টাই নেব। যেখানে আমরা চেন দিয়েছি সেই চেনের মধ্যে বসে নিয়ে আটকে নিলাম। তারপর আবার স্লিপ লং, আবার পরবর্তী ফুলের কুশির সাথে নিয়ে আটকে দিব। অবশ্যই এখানে চেন দিতে হবে, চেন না দিলে পরবর্তী ফুলের সাথে সেট করা যাবে না।
এখান থেকে 1, 2, 3, 4, 5, 6 এই 12টা চেন নিলে যে ভাঁজটা হচ্ছে ওইখানে এবার এই 6 চেন দিয়ে আটকে দিব। 6 চেন দিয়ে আটকে এখান থেকে আবার 6টা চেন নিব, 3, 4, 5, 6 এ পরবর্তী পাতাটার সাথে আবার স্লিপ লং দিয়ে আটকে দিব। এই যে তারপর আবারও 1টা চেন এইটা আমার কুটির পেছন পার্ট হচ্ছে, সামনের পার্ট অলরেডি হয়ে গেছে। এভাবে আমরা জোড়া দিয়ে ফুল কুটির ফুলগুলোকে জোড়া দিয়ে নিব। এভাবে প্রথম লাইনটা শেষ করে আমরা এবার দ্বিতীয় লাইন করব। এখানে 12টা চেন নিয়েছি, 12টা চেন নেওয়ার পরে এখানে দ্বিতীয় লাইনের প্রথম ফুলটা সেট করব। একইভাবে সেট করব, তারপর ফুলটাকে উল্টে নিব। এবার এখান থেকে 6টা চেন নেব। এখানে আবার এখান থেকে 6টা চেন নেব। পরবর্তী পাতায় চলে যাব, আটকে দিব। এখান থেকে 12টা চেন নেব, প্রথম ফুলের 2টা পাতা খালি থাকবে। এখান থেকে 12টা চেন নেব, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এখানে আবার নতুন একটা ফুল সেট করতে হবে। একই নিয়মে সেট করব। এবার এই প্রথম দ্বিতীয় লাইনের প্রথম ফুলে পাতাটার সাথে এটাকে সেট করতে হবে। এক দুই তিনটা করার পরেই কিন্তু আমি সেট করছি।
যে এখানে এভাবে আর একটা ঘর তৈরি হবে, আর এখান থেকে আমরা আবার 6টা চেন নেব, 6টা চেন নিয়ে এই যে এই এই জায়গা, এখানে একটা ফুল তৈরি হবে, এখানে আটকে দিব, এখান থেকে আবার 6টা চেন নেব, ফুলের পরবর্তী পাতার সাথে আবার 6টা চেন আটকে দিব। একই নিয়মে করতে যেতে হবে। প্রথমে 3টা দিয়েছি, 1 2 3, তারপর এই দ্বিতীয় প্রথম লাইনে দ্বিতীয় ফুলের পাতার সাথে এটা আবার আটকে দিতে হবে, 1 2 3, এই 3টা বাদ দিয়ে তারপরে আটকাতে হবে। দেখেন আমাদের এখানে একটা ফুল মতো তৈরি হয়ে গেছে। এখান থেকে আবার 6টা চেন নিব, আবার পরবর্তী জয়েন্টে জায়গায় একে জয়েন্ট করলাম, এখান থেকে আবার 6টা চেন নেব, এই ফুলের দ্বিতীয় পাতার সাথে আটকে দেব। একটা করে চেন, একটা করে স্লিপ লং, চেন স্লিপ লং, চেন স্লিপ লং, এখানের থেকে আবার 12টা চেন দিতে হবে, চেন দিয়ে আবার একটা নতুন ফুল নিতে হবে, 5 6 7 8 9 10 11 12, নতুন ফুল আমরা জোড়া দিয়েছি, স্লিপ রং দিয়ে একটা চেন নিয়েছি, আবার একটা স্লিপ রং দিয়েছি, একটা চেন, 3টা স্লিপ রং দেওয়ার পর আগের ফুলের পাতার সাথে 1 2 3, এদেরও 3টা স্লিপ লং দেওয়ার পরে সেই জায়গায় জোড়া দিতে হবে। অবশ্যই আপনারা এই চেনটা দিতে ভুলবেন না। এখান থেকে 6টা চেন দিয়ে এখানে আটকেছি, আবার এখান থেকে 6টা চেন, 4 5 6,
এই ফুলে একই ফুলে আরেকটা পাপড়িতে স্লিপ রং দিয়ে আটকাবো, তারপর একটা চেন, একটা স্লিপ রং, একটা চেন, একটা স্লিপ রং। পরবর্তী প্রথম লাইনে আগের লাইন সবসময় আগের লাইনের ফুলের সাথে পাপড়ির সাথে আটকে দিতে হবে। চেন, স্লিপ রং, চেন, স্লিপ রং, তিন, চার, পাঁচ, ছয়, এভাবে আমরা বাকি ফুলগুলো সব জোড়া দিয়ে নিই।